দীর্ঘ দুই বছর ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল শান্তির বাজারের গার্দাং ওশিনী ছয় কিলোমিটার রাস্তাটি মূলত দু সালের বন্যার সময় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল রাস্তাটি তৎকালীন বাম আমলের নেতা মন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরকেও জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি ফলে এই রাস্তাটি বর্তমানে ভেঙে আরো খারাপ অবস্থায় পরিণত হয়ে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী নিয়ে পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা সম্ভব হচ্ছে না স্থানীয় লোকজনের এই রাস্তা পুরোটাই জনজাতি এরিয়া প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার বসবাস আছে কিন্তু রাস্তাগুলো দেখেন বিশাল যে বেহাল দশা এখানে না আইটি ফারে হয়তো অ্যাম্বুলেন্স কন আপনার ফায়ার সার্ভিস বলুন যে কোনো সময় আপনার এই রাস্তাটি আইটে গেলে গাড়িটা কোনো মুহূর্তে আওয়ার মতো কোনো মানে পজিশনে নাই যেহেতু রাস্তা বেহাল দশা অতটু দূরের কথা আর যে কোনো সাইকেল বাইসাইকেল বলুন আমরা স্কুলে স্টুডেন্ট গেলে পরে এখানে অনেক স্টুডেন্টরা অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে এরকমের যে রাস্তাগুলো বেহাল দশার কারণে স্টুডেন্টরা অনেকবার পর্যন্ত শুরু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এলাকার তিন শতাধিক লোকজনের চলাচলের একমাত্র এই রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবি তুলছেন এলাকার লোকজন ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা